Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কিভাবে সামারি লিখতে হয় কিংবা কিভাবে হচ্ছে একটা কবিতার অথর্স পজিশনটা নির্ণয় করতে হয় কিংবা হচ্ছে একটা কবিতা কোন টোনে বা কোন মুডে থেকে কবি লিখেছেন সেটা নির্ণয় করতে হয় এবং সর্বশেষ যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে যে কিভাবে রাইম স্কিম নির্ণয় করতে হয় তে প্রত্যেকটা টপিক আজকের ভিডিওতে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব আশা করব যে আজকের ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণভাবে দেখো তাহলে এই টপিকগুলোর উপর নেক্সট টাইম আর কোনো প্রবলেম থাকবে না তো প্রথমে আমরা চলে আসি সামারিতে যে একটা সামারি কিভাবে লিখতে হয় এখন সামারির ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা সবাই জানি যে সামারি কিভাবে লিখতে হয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ছোট ছোট মিস্টেকের জন্য আমাদের সম্পূর্ণ কোশ্চেনটা কি হয় বাতিল হয়ে যায় বা হচ্ছে আমরা প্রপার নাম্বারটা পাই না তো সামারি লেখার ক্ষেত্রে বিভিন্ন রেস্ট্রিকশন আছে যে কিছু কিছু জিনিস সামারিতে রাখা যাবে না বা হচ্ছে কিছু কিছু জিনিস সামারিতে উল্লেখ করলে যেটা হবে যে সামারিটা সামারির যেই মান বা সামারির যে একটা স্টাইল সেটা থাকবে না অর্থাৎ সামারিতে প্রপার নাম্বার পেতে হলে যে জিনিসগুলোকে আমাদের স্কিপ করতে হবে সেগুলি হচ্ছে সর্বপ্রথম নো নাম্বারিং অর্থাৎ সামারিতে কোনো নাম্বার দেওয়া যাবে না যেমন হচ্ছে তুমি একটা প্যারা লিখলে লেখার পর হচ্ছে সেকেন্ডে যদি এমন হয় যে কোনো বৈশিষ্ট্য লিখতে চাচ্ছ সেক্ষেত্রে তুমি 1, 2, 3, 4 এভাবে নাম্বারিং করলে এভাবে করলে সামারি হবে না সেকেন্ড হচ্ছে ইন এ প্যারাগ্রাফ দেখা যায় যে অনেকে সামারিকে 3-4 প্যারাতে লিখে অর্থাৎ অন্যান্য প্রশ্নের সাথে মিলাতে গিয়ে বা হচ্ছে একটু বেশি মার্কস পেতে গিয়ে যদি একটু ডিফারেন্ট স্টাইলে সাজাতে যায় সেক্ষেত্রে 2-3 প্যারাতে লিখে ফেলে ইন এ প্যারাগ্রাফ বলতে বুঝিয়েছে একটা প্যারাতেই তোমাকে সম্পূর্ণ সামারিটা শেষ করতে হবে থার্ড হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে কোনো রকম এক্সক্লামেটরি সেন্টেন্স বা হচ্ছে কোয়েশ্চেন মার্ক এগুলো দেওয়া যাবে না অ্যাসার্টিভ সেন্টেন্স বা সিম্পল ভাষায় সামারিটা লিখলে খুব ভালো মার্কস পাওয়া যাবে ফোর্থ নাম্বার হচ্ছে নো এক্সাম্পল নো কোটেশন অর্থাৎ এই ক্ষেত্রে সামারিতে দেখা যায় তুমি কোনো কিছু একটা প্যাসেজ বা একটা কবিতা থেকে সামারি লিখতে বললো তুমি লেখার ক্ষেত্রে যেটা করলে একটা এক্সাম্পল ইউজ করলে কিংবা হচ্ছে কয়েকটা কোটেশন তুমি কী করে দিলে প্যাসেজ থেকে অ্যাড করে দিলে এই ক্ষেত্রে সামারিটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে দেন হচ্ছে নো কোয়েশ্চেন সামারিতে কোনো রকম কোয়েশ্চেন করা যায় না কিংবা হচ্ছে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা যায় না সিক্স নাম্বার হচ্ছে ডু নট কপি ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ হচ্ছে তুমি সম্পূর্ণরূপে প্যাসেজ থেকে ডিরেক্টলি অর্থাৎ আমরা কী করি যে কোনো প্যাসেজ দেওয়া থাকে বা হচ্ছে কোনো কবিতা দেওয়া থাকে সেখান থেকে বলে যে সামারিটা লিখতে এই ক্ষেত্রে ডিরেক্টলি ওই প্যাসেজ থেকে কোনো কোটেশন তো এভাবেই সামারিতে অ্যাকসেপ্টেবল না এবং হচ্ছে কোটেশন আনা যাবে না বা প্যাসেজ থেকে ডিরেক্টলি কোনো লাইন আনা যাবে না তো তোমরা যদি এই কয়েকটা নিয়ম যদি তোমরা সামারিতে অর্থাৎ এই কয়েকটা জিনিস যদি সামারিতে না আনো তাহলে আশা করছি সামারিতে যে 10 মার্কস আছে সেখানে কমপক্ষে 8 কিংবা 9 হচ্ছে তোমরা পেতে পারো দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন সেটা হচ্ছে অথর্স পজিশন অর্থাৎ কিভাবে অথর্স পজিশনটা নির্ণয় করতে হয় এখন অথর্স পজিশনের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অথর্স পজিশন হচ্ছে 2 রকম একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে কি অবজেক্টিভ এখন সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই যে দুইটা ধারা এটা আমরা কিভাবে বুঝবো যে একটা কবিতা দেখে কিভাবে বোঝা যায় এটা সাবজেক্টিভ অর্থাৎ অথরের পজিশন এখানে সাবজেক্টিভ নাকি অথরের পজিশন এখানে অবজেক্টিভ অথর বলতে এখানে যে কবিতাটি লিখেছে অর্থাৎ যে পয়েট তার কথা বলা হচ্ছে তো একটু আমি সিম্পলভাবে বলে দিচ্ছি যে যেই কবিতাতে কবি নিজেকে নিয়ে কথা বলবে বা নিজেই সেখানে স্পিকার সেই কবিতা হচ্ছে কি সাবজেক্টিভ যেমন এমন অনেক কবিতা থাকে যেগুলোতে দেখা যায় কবি নিজের কথা বলছে কিংবা হচ্ছে নিজের ওয়াইফের কথা বলছে বা নিজের হাজব্যান্ডের কথা বলছে কিংবা হচ্ছে নিজের ফ্রেন্ডকে নিয়ে বলছে এমন অনেক ধরনের কবিতা আছে তো আমরা কবিতা যদি পড়ি একটা প্যাসেজ পড়ি তাহলে আমরা বুঝতে পারবো অথরের পজিশনটা অর্থাৎ সেটা সাবজেক্টিভ কি না তো এই ক্ষেত্রে দেখা যায় কবি নিজে স্পিকার কবি আই দিয়ে বলছে অর্থাৎ এখানে বোঝাই যায় যে কবি নিজে স্পিকার আর অবজেক্টিভের ক্ষেত্রে যেটা যে আই থাকলেই যে সেটা কবি নিজে হবে তেমনও নাই তাই কবিতাটা ভালোভাবে পড়তে হবে অর্থাৎ যদি কবি নিজে থাকে সেখানে স্পিকার নিজেকে নিয়ে বলে নিজের যে কোনো সমস্যা বা নিজের যে কোনো নিয়ারেস্ট পার্সন নিয়ে বলে সেটা হচ্ছে কি সাবজেক্টিভ অপোজিটে অবজেক্টিভ হচ্ছে এমন যে কবি সে হচ্ছে কি অন্যকে দিয়ে একটা সমস্যা সমাধান করা যেমন আমরা যদি ইউলিসিস দেখি সেখানে কিন্তু কবি হচ্ছে একজন
আর ইউলিসিস হচ্ছে একটা অন্যরকম ক্যারেক্টার, যার মাধ্যমে কবি কবি কি এই কবিতাটা লিখেছেন। অর্থাৎ এই ইউলিসিস কবিতাতে ইউলিসিসে ছিল কি স্পিকার এখানের, কিন্তু ইউলিসিস কিন্তু কবিতাটা লিখেনি। তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়েছে যে কবি যদি নিজেকে প্রেজেন্ট করে কোনো কবিতাতে, সেটা হচ্ছে সাবজেক্টিভ, আর যদি কবি নিজে না থাকে, অন্য কেউ এটার স্পিকার হয়, অর্থাৎ কবি অন্য কারো মাধ্যমে নিজের মুড প্রেজেন্ট করতে চাচ্ছে, অন্য কেউ স্পিকার, সেক্ষেত্রে সেটা হবে অবজেক্টিভ। তো আশা করছি অথর্স পজিশন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এখন আমরা দেখব যে একটা কবিতা বা একটা প্যাসেজ থেকে কিভাবে আমরা টোন নির্ধারণ করব। টোন বলতে মূলত যেটা বোঝায় যে কবির মুড। একটা কবি যখন একটা কবিতা লেখে, তার যে মুড থাকে সেটাই মূলত টোন, অর্থাৎ কোন টোনে তিনি কবিতাটা লিখেছেন। যেমন সেটা রোম্যান্টিক টোন হতে পারে, সেটা অপটিমিস্টিক টোন হতে পারে, সেটা প্যাসিমিস্টিক টোন হতে পারে, দেন হচ্ছে সেটা, অর্থাৎ এই টোনটা হচ্ছে এরকম যে একটা কবিতা যখন লিখবে তখন হচ্ছে, যদি কবি এমন হয়, অনেক কবিতা আছে যেটা বিলাভকে নিয়ে লেখা হয় সেক্ষেত্রে রোম্যান্টিক টোন হবে, এমন অনেক কবিতা আছে যেমন দেশপ্রেম নিয়ে লেখে সেখানে দেখা যায় অপটিমিস্টিক একটা ধারণা আসে, বা অনেক সময় দেখা যায় হতাশা টাইপ কিছু লেখে সেটা হচ্ছে প্যাসিমিস্টিক। এইগুলো আমরা হচ্ছে কবিতা দেখলেই বুঝবো। যেমন প্রশ্নে আসে যে টোন নির্ণয় করতে সেক্ষেত্রে কীভাবে লিখবো, এক্ষেত্রে যেটা করবে যে প্যাসেজটা পড়ার পর যেটা বুঝবে যে আসলে কোন স্টাইল বা কোন মুডে কবি এখন আছেন, কোন মুডে তিনি এটা লিখছেন, এখানে ওইটার উপরে, অর্থাৎ অনেক সময় দেখা যায় লাভিং একটা টোন শো করে, তো এটা বোঝা যায়। যদি ন্যাচার টাইপের কিছু কোনো কবিতা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা রোম্যান্টিক বা লাভ টাইপের টোন হবে, ঠিক আছে? তো এরকমই ব্যাপারটা হচ্ছে, তোমরা কী করবে নির্ধারণ করে দেন হচ্ছে প্রথমেই লিখে দিবে যেটা টোন হচ্ছে রোম্যান্টিক বা অপটিমিস্টিক বা প্যাসিমিস্টিক, এমন অনেক টোন আছে, বা মেলানকলিক। দেখা যাচ্ছে যে নাইটিঙ্গেল, এরকম অনেক ধরনের কবিতা আছে যেগুলো হচ্ছে কি মেলানকলিক টাইপের, অর্থাৎ একটা স্যাড টোন তুমি দেখতেই পাচ্ছ। তো এই ক্ষেত্রে টোনটা লিখে দেন হচ্ছে সম্পূর্ণ কবিতাটা বিশ্লেষণ করতে হবে সামারি স্টাইলে। এখন আমরা আলোচনা করব রাইম স্কিম নিয়ে। রাইম স্কিমটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন তোমাদের, যে রাইম স্কিমটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি না। রাইম স্কিমের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, রাইম স্কিম মুখস্থ করার বিষয় নয়, রাইম স্কিম হচ্ছে বোঝার বিষয়। বুঝলে রাইম স্কিম নির্ণয় করা খুবই সহজ। তো আজকে আমি রাইম স্কিম নির্ণয়ের জন্য যে কবিতাটা চুজ করেছি সেটা হচ্ছে হাউ ডু আই লাভ দি। এই কবিতাটা আমি চুজ করেছি। তো এই কবিতার উপর আমি এখন রাইম স্কিমটা দেখাবো তোমাদের, যে কীভাবে একটা আননোন কবিতা থেকেও তুমি কিন্তু খুব ইজিলি রাইম স্কিমটা নির্ণয় করতে পারো। এখন এখানে প্রথম লাইন আমরা দেখব, আমরা একটু রাইম স্কিমের ক্ষেত্রে একটু বেশি মনোযোগ দিব। হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, এটা হচ্ছে প্রথম লাইন। দ্বিতীয় লাইন, আই লাভ দি টু দ্য ডিপ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট, দ্বিতীয় লাইন। তৃতীয় লাইন হচ্ছে কি, মাই সোল ক্যান রিচ হোয়েন ফিলিং আউট অফ সাইট, চতুর্থ লাইন, ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডিয়াল ক্রেস। এখন তোমরা খেয়াল করো যে প্রথম লাইনের সর্বশেষ ওয়ার্ড কি ওয়েজ, দ্বিতীয় লাইনে সর্বশেষ ওয়ার্ড কি হাইট, তৃতীয় লাইনে সর্বশেষ ওয়ার্ড কি সাইট, চতুর্থ লাইনে সর্বশেষ ওয়ার্ড কি গ্রেস। তাহলে আমরা চারটা ওয়ার্ড পেলাম, ওয়েজ, হাইট, সাইট, গ্রেস। এখন তোমাদেরকে বললো যে রাইম স্কিম নির্ণয় করতে। তো রাইম স্কিম নির্ণয় করতে যেটা করবে, যে এই যে প্রত্যেকটা লাইনের সর্বশেষ যে ওয়ার্ড সেটার সাথে তুলনা করবে, অর্থাৎ প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের তুলনা করবে, দ্বিতীয় লাইনের সাথে তৃতীয়, তৃতীয় সাথে চতুর্থ, এভাবে হচ্ছে ধারাবাহিকভাবে তুলনা করবে। তুলনা বলতে যেটা বুঝিয়েছে, যেমন প্রথম লাইনের জন্য তুমি রাইম স্কিম দিলে কি এ ধরলে, ওয়েজ এ, এখন দেখবে যে প্রথম লাইনের সাথে, অর্থাৎ প্রথম যে ওয়ার্ডটা, প্রথম লাইনের যে শেষ ওয়ার্ডটা ওয়েজ, এর মতো করে দ্বিতীয় লাইনে মিল আছে কি না। ওয়েজের মতোই যে ওয়ার্ড হতে হবে তেমন নয়, মিল আছে কি না, এই যে আমি ওয়েজ বললাম এমন টাইপ মিল আছে কি না। তো এখন আমি ওয়েজের পর যে হাইট, এটা তো একদমই মিল নেই, যে ওয়েজ হাইট মিলেনি। এখন আমরা তৃতীয়টা দেখি, ওয়েজ হাইট সাইট, দেখা যাচ্ছে হাইটের সাথে সাইটটা কি হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে আমরা প্রথম রাইম স্কিম দিলাম কি এ, দ্বিতীয়টা দিলাম কি বি, তৃতীয়টা হবে কি তাহলে বি, কারণ দ্বিতীয় লাইনকে আমি বি ধরেছি এবং এই দ্বিতীয় লাইনের সাথে যতগুলো মিলে যাবে ততগুলি হবে কি বি, এবং প্রথম লাইনকে ধরেছি যখন এ, তখন এই প্রথম লাইনের মতো করে যতগুলো ওয়ার্ড মিলে যাবে সবগুলি হবে কি এ। দেখা যাচ্ছে যে এ আর বি এর মতো তুমি দেখতে পাচ্ছ পরবর্তী যে লাইনগুলো সেগুলো কোনোটাই আর মিলছে না, তাহলে আবার নতুন করে আরেকটা ধরবে, যেমন সি, আবার আরেকটা তুমি নতুন করে সিলেক্ট করবে, যদি সি এর মতো আর না থাকে তাহলে আবার ধরবে ডি। এভাবে সিরিয়াল বাই কী করবে, রাইম স্কিমগুলো সাজাবে।
যেমন এখন তাহলে হাউ ডু আই লাইভ লাভ দি, এটার প্রথম চারটা লাইনের রাইম স্কিম কী হবে? ওয়েজ ধরলাম এ, হাইট ধরলাম বি, হাইটের সাথে মিল আছে তৃতীয় লাইনের সর্বশেষ ওয়ার্ড সাইট, তাহলে সেটা হবে কি বি, তাহলে গেল কি এ বি বি। এখন দেখবো ওয়েজ আর গ্রেস প্রায় মিলে গেছে, যেহেতু প্রায় মিলে গেছে অর্থাৎ এখানে এটা হাফ রাইম, তো যেহেতু প্রায় মিলে গেছে তাই এটাকে আমরা ধরলাম কি এ। তো এই ক্ষেত্রে সর্ব মানে এখন ফাইনাল যে রাইম স্কিম সেটা হয়ে গেল কি এ বি বি এ। এভাবে এখন তোমরা কি প্রত্যেকটা লাইনের রাইম স্কিম তোমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবে এবং হচ্ছে প্রত্যেকটা আননোন কবিতায় তোমরা রাইম স্কিম নিজে নিজে নির্ণয় করতে পারবা। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, এবং যদি তারপরে কোনো সমস্যা থাকে এই ভিডিও দেখার পর তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে তোমরা নক করে অবশ্যই পরীক্ষার আগে হেল্প নিতে পারো। ধন্যবাদ সবাইকে।